আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আলহামদুলিল্লাহ, শুরু করছি হজ গমনের পঞ্চম পর্ব। আপনারা জানেন আমি উমরা হজের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। তো আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে বেরিয়ে মক্কার দিকে রওনা হব। অলরেডি বাসে উঠে আমরা রওনা হচ্ছি। পথে যেতে যেতে যে দৃশ্যগুলো চোখে পড়ছে সেটা আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর, কি সুন্দর একটি মনোরম দৃশ্য, আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে। আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খেজুর গাছ এবং রাস্তা, কি সুন্দর মনোরম দৃশ্য। কিন্তু আসলে পথে এইসব এত সুন্দর সড়ক, কিন্তু কোনো লোকজন দেখতে পাচ্ছি না। আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছে ভিতরে, হয়তো বা কোনো কাজ। ও সামনে গাড়ি আছে, এই জন্যে গাড়িটা সাইড করে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে খেজুর গাছ, খুব সুন্দর খেজুর গাছ, সে খোরমা গাছ, যে খোরমা পৃথিবীর অন্যান্য দেশে সৌদিরা এক্সপোর্ট করেন। আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে। বাসের ভিতরে হর্ষযাত্রীরা কথা বলছে। আসলে কি বলবো, দেখে শুধু দেখতে ইচ্ছা লাগছে, কথা বলতে ইচ্ছা করছে না, কারণ খুব ক্ষুধার্ত। বিমানে যে খাবার দিয়েছে সে খাবার আসলে খাওয়ার মতো না, বা আমাদের খাবার অভ্যাস নেই এই খাবারটা। তো আমরা যাচ্ছি পথের পাশে, দেখতে পাচ্ছেন পানি জমছে। এই যে কয়েকদিন ধরে সৌদিতে লাগাতার বৃষ্টি হচ্ছিল, এই জন্যে রাস্তার পাশে যে সমস্ত ডোবা নালা আছে বা নিচু জায়গা আছে সেখানে পানি জমে গেছে। আমি শুধু রাস্তা এবং ইমারতগুলো দেখছি, আর খেজুর গাছ রাস্তার মাঝখানে, খেজুর গাছ, কি অপরূপ দৃশ্য। দেখতে থাকুন দর্শক। আমিও দোয়া করছি যাতে আপনারাও আমার মতো সৌদিতে আসতে পারেন ফ্যামিলি সহ, এবং সহি সালামতে উমরা হজ পালন করে আবার দেশে ফিরতে পারেন। একটু পানির ট্যাঙ্কের মধ্যে দেখা যাচ্ছে, আসলে পানির ট্যাঙ্কটা কি আসলে আমি জানো না, আমি বোঝাতে পারছি না, কিন্তু খেজুর গাছগুলো দেখছি, অসংখ্য খেজুর গাছ রাস্তার ধার দিয়ে। এটা একটু পরিকল্পিত শহর, কিন্তু কোনো যানজট নাই, একেবারেই শুনছান নিরাপত্তা। পথে কোনো যৌনমানব দেখতে পাচ্ছি না। আমাদের গাড়ি চলতেছে, খেজুর গাছ এবং রাস্তা আসলে দেখার মতো। আমি দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। এখানে একটু বনায়ন দেখা যাচ্ছে, খেজুর গাছ সহ আরও অন্যান্য গাছ। আমাদের পুরবাসী যে সমস্ত ভাইয়েরা আছে বাংলাদেশ থেকে ওখানে গিয়েছে, অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা, বাঙালিরা অনেক গাছপালা লাগিয়েছে ছবিতে। আমি শুনছি যে এটা বাঙালিদের দ্বারাই সম্ভব হয়েছে, কিন্তু খেজুর গাছ সৌদি আরবে লাগিয়েছে।
আমরা একটা পিরিজের নিচে দিয়ে যাচ্ছি। এভাবে যেতে যেতে যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের আমাদের জন্য দোয়া করবেন, আমরা যত যাতে ভালোভাবে হজ করে ফ্যামিলি সহ দেশে ফিরতে পারি। আমরা যারা আসছি বাংলাদেশ থেকে আমাদের জন্য দোয়া করবেন। দেখেন কত কিছু দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর বিল্ডিং, কিন্তু মানব শূন্য। রাস্তার পাশে কোনো লোক দেখতে পাচ্ছি না। এত সুন্দর লোকেশন, লোক কম এদেশে। একটা টাওয়ার দেখতে পাচ্ছি, রাস্তাগুলো দেখার মতো আসলে দৃষ্টিনন্দন। দূরে একটা টাওয়ার মতো একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হয়তো বা কোনো স্থাপনা, আসলে আমি জানি না, আমি সৌদিতে এই প্রথম। অনাবৃষ্টির কারণে কিছু কিছু নিচু জায়গায় রাস্তার পাশে পানি জমে গেছে। তো অঞ্চলটা তো মরু অঞ্চল, কিন্তু অনাবৃষ্টির কারণে পানি জমছে রাস্তার পাশে নিচু জায়গায়। কিন্তু এত চলার পরেও কোনো মানুষের দেখা পাচ্ছি না। কি শুনছান নিরাপত্তা, আপনারা দেখতে থাকুন, আসলে খুব সুন্দর লাগছে, দেখার মতো জায়গা। দোয়া করছি যাতে আপনারাও আসতে পারেন। আসলে আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি সেই মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে, আবার আরেকটা ধরছি এটারও চার্জ যাওয়া যাওয়া অবস্থা। যাই হোক, যে পর্যন্ত চার্জ যাই সেই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু যে শহরের ভিতর দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে যাচ্ছি, সেখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না আমি। আজকে পঞ্চম পর্ব দেখাচ্ছি, আবার ষষ্ঠ পর্বে আবার দেখাবো আর কি। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি, পথ অনেক পথ, জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা পর্যন্ত অনেক পথ। আলহামদুলিল্লাহ এখানে ভিডিও শেষ করতে হচ্ছে, কারণ আমরা মনে হয় প্রায় পৌঁছে গেছি। জি, পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। ওই দাদা।